বছরখানেক আগে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ হঠাৎই নিরুদ্দেশ হয়ে গিয়েছিল তার শহর থেকে। ঘটনা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে মটুকগঞ্জের। তার নাম নিতাই পাল, বয়স 60 বছর। সানি সূত্রের খবর, নিতাইবাবু বেশ কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। মাঝে মধ্যেই তিনি কিছুদিনের জন্য নিরুদ্দেশ হয়ে যেতেন। তার স্ত্রীও বেশ কয়েক বছর ধরেই তার সঙ্গে থাকেন না, স্থানীয় বাসিন্দারাই তাকে খাবার দিতেন। তবে এক বছরেরও বেশি সময় ধরে নিতাইবাবুকে এলাকায় দেখতে পাওয়া যায়নি। নিতাই কি এখানে বসবাস করতো? আগে তো এখানেই ছিল, এখানে তো অ্যাবনর্মাল হয়ে গেল বিনা চিকিৎসার জন্য। হয়তো চিকিৎসা করে হয়তো ভালো হয়ে এসছে কি জানি না আমি ঠিক। ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে? কতদিন উনি নাই এলাকায়, নাই কে দেখবেন? আমি বছরখানে দেখতে পাইনি, বছরখানে ধরে ঘুরতে পারিনি। নিতাইবাবু জানান, লকডাউনের পূর্বে হঠাৎই এদিন বিষ্ণুপুর স্টেশনে তিনি ট্রেনে চেপে বসেন, তারপর আর কিছু মনে নেই। মা এখন তুমি বলনি, আপনি গেছিলেন বাড়ি? হ্যাঁ, দেখা হলো। দেখি বলছে কি আর বলবো, তাই হলো। তা বাড়িতে ঢুকবেন আপনি? হ্যাঁ, কেন আর কোনো নেই। আগে কি গোলমাল করতেন? দীর্ঘ এক বছর পর চেন্নাইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা বৃদ্ধ নিতাইবাবুকে এদিন বিষ্ণুপুরের বাড়িতে নিয়ে আসেন। এরপর আত্মীয়দের বাধার সম্মুখীন হতে হয় নিতাইবাবুকে। অবশেষে বিষ্ণুপুর থানার পুলিশ ও পৌর প্রশাসক ও বিষ্ণুপুর থানার পুলিশের উদ্যোগে নিজের বাড়িতে ঢুকতে পেরেছেন নিতাইবাবু। চেন্নাই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী সুনীল দাস বলেন, নিতাইবাবুকে চেন্নাইয়ের রাস্তা থেকে তুলে গত বছরের 3রা সেপ্টেম্বর একটি মানসিক হসপিটালে ভর্তি করানো হয়েছিল। সেখানে তিনি নিজের নাম জানিয়েছিলেন বিজয় পাল। কাউন্সিলিং করানোর জন্য তাকে 27 নভেম্বর আমাদের সংস্থায় পাঠানো হয়। সেখানে তিনি ধীরে ধীরে মানসিকভাবে সুস্থ হয়ে নিজের পরিচয় জানান। এরপরেই তাকে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়। চেন্নাই মেন্টাল হসপিটাল, ও ভি এসে রাস্তে মে রাস্তে সে জো রেস্টিটিউট মিলতে হ্যায় উনকো লেকে হসপিটাল মে অ্যাডমিট করতে হ্যায়। তো উসকো বাদ কে সাথ হামারা টাইপ হ্যায় শ্রদ্ধা রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন, জো কি মুম্বাই কে কর্জত মে হ্যায়। তো হাম ওয়াহাঁ সে পেশেন্ট লাতে হ্যায়, অল ইন্ডিয়া সে জিতনা ভি স্যার হামারা টাইপ হ্যায়, মেন্টাল হসপিটাল জেসে কি এনজিও সবকে সাথ টাইপ হ্যায়। তো ও লোক রিউনিয়ন নেই কর পাতে, জেসে কি দুসরে স্টেট পে রিউনিয়ন নেই কর পাতে। তো ও হামারা সাথ টাইপ করকে তো ওয়াহাঁ সে হাম পেশেন্ট লাতে হ্যায় মুম্বাই, वहाँ पे ट्रीटमेंट करके काउंसलिंग करके जब उनका एड्रेस मिलता है, हमको कुछ हिंट्स मिलता है, तो उसी एड्रेस पर हम घर घर पहुँचा देते हैं। ये भी ऐसे ही हुआ था इनके साथ, जब आए आए से आए हमारे पास कुछ एड्रेस नहीं था, तो कुछ दिनों के बाद उन्होंने एड्रेस दिया, जिस एड्रेस दिया अभी इधर का एड्रेस दिया तो हम आए इधर। लेकिन उसके घर में कुछ प्रॉब्लम है, लेकिन घर वाले थोड़ा एक्सेप्ट नहीं कर रहे। दिक्कत क्या हो रहा है? दिक्कत ऐसे है कि हम उसके घर गए थे, लेकिन हम लोग तो पता नहीं वो कौन है, लेकिन उसके रिलेटिव से बाद में पता चला, उनके सिस्टर और कौन था उनका, ऐसे बोले कि हम लोग इसको नहीं पहचानते, लेकिन जितने भी आसपास के पड़ोसी है सब लोग जानते हैं उनको, लेकिन उसके फैमिली वाले नहीं जानते। এদিন সাত সকালে শহরের নিতাইবাবুর আবির্ভাব থেকে খুশি হয়ে ওঠেন পড়শিরা। অনুপ হালদার, সত্য হালদার, সৌরভ মণ্ডলরা জানান, নিতাইবাবু নিজের বাড়িতেই থাকতেন, মানসিক সমস্যা ছিল, বছরখানেক ধরে তাকে দেখতে পাওয়া যাচ্ছিল না। তাকে তার পরিবারের লোকজন বাড়িতে ঢুকতে বাধা দিয়ে ঠিক করেনি। সকালে উঠে দেখছি এখানে প্রচুর ভিড়, তো এসে দেখলাম যে আমাদেরই পাড়ার একজন নিতাই, তো লকডাউনের আগে কোনো কারণে মিসিং হয়ে গেছিলো, বাইরে চলে গেছিলো, এখানে এসে শুনলাম যে বোম্বে চলে গেছে, এবং ওইখান থেকে কোনো ভালো সংস্থার থেকে ও চিকিৎসা করিয়ে এখানে ফিরেছে, ফিরে দিচ্ছে, ওর বাড়িতে ওকে ঢুকতে দিচ্ছে না। তো আমরা চাই যেহেতু ফিরে এসছে সুস্থভাবে বাড়িতে ঢোকানো হবে। এখন কয়েকটা প্রশ্ন করা হলো, দেখলাম ভালোভাবে উত্তরও দিচ্ছে এবং সুস্থ সবল আছে, তো কেন বাড়িতে কেন নেওয়া হচ্ছে না জানি না। তো আমরা চাই বাড়িতেও যেমন। যদিও নিতাইবাবুর ভাই শ্যামাপদ পাল দাবি, গত প্রায় 15 বছর ধরে নিরুদ্দেশ ছিল নিতাই, বাবা বাড়ি আমার নামে লিখে দিয়েছে, নিতাইয়ের নামে ঘর নেই, এ বাড়িতে তার জায়গা হবে না। আপনার এই যে দাদা ফিরে এসেছেন ওনার নাম কি বললেন? আমি সম্পত্তির কথা বলছি না, আপনার এই যে নিতাইবাবু উনি কি আপনার দাদা? আমি কি বলতে চাইছি, এখন আমার কোনো দাদা ভাইকে আমি চিনি না, আমি সম্পূর্ণ আমি নিজের ফ্যামিলি নিয়ে বসবাস করছি, আমার দাদা ভাই কাউকে আমার জানার কোনো প্রয়োজন নাই এখন। নিতাইবাবুকে কি চেনেন? না আমি চিনি না।
নিতাই বাবু বলছেন তো এটাই ওনার বাড়ি, এটা আমার বাড়ি, আমার ফ্যামিলি টুকুকে আমি চিনি। আমরা নিজেদের থাকার জায়গা নাই, বসবাস করার জায়গা নাই, দুটো ফ্যামিলি একটা বাড়িতে বাস করছি। হ্যাঁ, দুটো ফ্যামিলি বলতে কে কে আছে? আমার বোন আছে, আমার বোনকে বাবা একটু জায়গা দিয়ে গেছে, এই ওনার একটা রুম আছে, একটা রুমে একটা ফ্যামিলি। আচ্ছা, আপনার বাবা আপনার বোনকে দিয়েছে, আপনাকে দিয়েছে, আপনার দাদাকে দিয়েছে, শুধু নিতাই বাবুকে দেয়নি? নিতাই বাবুকে দেয়নি, শুধু নিতাই বাবুকে দেয়নি না, নিতাইকে দেয়নি, প্রফুল্ল পালকেও দেয়নি। তিনি কে? তিনি একটা দাদা, তিনি একটা দাদা। তিনি কি আছেন এখন? না, এখন নাই, তার মারা গেছে, মারা গেছে। তার বউ তাকেও দেননি কেন? সেও কি অন্য পক্ষে? এবার এই ঘটনা চাউর হতেই ঘটনাস্থলে পৌঁছে যান বিষ্ণুপুরের পুর প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় ও বিষ্ণুপুর থানার পুলিশ। এরপর তাদের তত্ত্বাবধানে নিতাইবাবুকে পুনরায় ঘরে ঢোকানো হয়। দিব্যেন্দুবাবু বলেন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নিতাইবাবু, তাকে বাড়িতে ঢুকতে না দিয়ে তার ভাই শ্যামাপদ পাল ও অন্যরাও ঠিক কাজ করেনি। তাদের কয়েক ঘন্টা বোঝানোর পর প্রশাসনিকভাবে আমরা নিতাইবাবুকে বাড়িতে ঢুকিয়েছি, সঙ্গে চার মাসের ওষুধপত্র দিয়ে দিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। তবে তার কোনো সমস্যা হচ্ছে কিনা তা নিয়মিত নজর রাখবেন বলে জানিয়েছেন দিব্যেন্দুবাবু। নজর রাখবেন বিষ্ণুপুর থানার পুলিশ। আমি খবর পেয়ে আমাকে এক স্বেচ্ছাসেবী সংস্থায় বিষ্ণুপুরে, ওরা আমাকে ফোন করেছিল বিষয়টার জন্য, তা আমি গেলাম সঙ্গে সঙ্গে। গিয়ে আমি দেখলাম যে ওই ভদ্রলোককে আমি চিনি, পূর্ব পরিচিত, ও আগে রাস্তায় এরকম মানসিক ইয়ে ছিলেন, ওই অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, তো ওকে দেখে চিনতে পারি এবং সবাই পাড়ারও সব লোক আইডেন্টিফাই করে যে হ্যাঁ নিতাই পাল। তো খুব দুর্ভাগ্য যে তাকে তার বাড়ির লোক তাকে ঢুকতে দেয়নি, তো সেই অবস্থা রাস্তায় বসেছিল এবং সেই এনজিও তারা চেন্নাই থেকে নিয়ে এসেছেন, সেটাও তাদেরকে খুব ধন্যবাদ যে তারা একটা মানুষকে সুস্থ করে তাকে যাওয়ার বাড়িতে তার ফিরিয়ে দিয়েছে, এটা মানে দারুণ মানবিকতার পরিচয়। তো সেই জায়গায় তার বাড়ির লোক ঢুকতে দিচ্ছেন, এটা আবার একটা অমানবিক প্রকার। সেই জন্য আমরা যাই ওই আমাদের স্বেচ্ছাসেবী সংস্থাটিও ছিল এবং এর পাড়ার প্রতিবেশীরাও ছিল, পুলিশ প্রশাসনও এসেছিলো, তা আমি ওর বাড়ির লোককে বলি, ও এক সম্পর্কের ভাই, মানে সে ভাই আসে, তাকে বলা হয় যে তাকে ঢুকতে দিতেই হবে, কেননা তার বাড়ি সে যাবে কোথায়, তো সেকে এটা তো মানবিকতার পরিচয়তে তাকে ঢুকতে দিতেই হবে। তো সে যে ফিরে এসছে এটাই আমরা সত্যি আমাদের কাছে একটা আনন্দের বিষয়, একটা মানুষ চলে গেছিলো সে যে বাড়ি ফিরে এসছে, এটা একটা আনন্দের বিষয় বা এটা খুব ভালো দিক। তো সেইখানে তার বাড়ির যে মানবিকতাটা দেখলাম, যে মানসিকতাটা, সেটা কিন্তু ভালো লাগলো না, তো তাকে আমরা বুঝিয়ে শুনিয়ে তার বাড়ির লোককে শেষমেশ তার বাড়িতে দিয়ে আসি, পৌঁছে দিই। Collection, jeans and t-shirts, only for men. সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।